এখানে নকশাল খ্যাকশিয়াল সিপিএম তৃণমূল দেখেছি, আমরা মুড়ি খাই আর গামছা পরে থাকি। এখানকার পান্তা খাওয়া ছেলেটা আজ দিল্লি কাঁপাচ্ছে, আগামী দিনে জঙ্গলমহলের নেতা বাংলা কাঁপাবে। সোমবার গোপীবল্লভপুরে আমরা কজন পুজো কমিটি জগদ্ধাত্রী পুজো পরিদর্শন করতে এসে এরকমই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন বলেন, এখন জঙ্গলমহলে দুজন ছেলে দিল্লির পার্লামেন্ট কাঁপাচ্ছে, কিন্তু তৃণমূল ওখানে চোরের মতো বসে থাকে। তাই আগামী বিধানসভায় তৃণমূল বাংলার ক্ষমতা দখল করলে জঙ্গলমহলের আওয়াজ কলকাতা পৌঁছাবো। এদিনের কর্মসূচিতে দিলীপ ঘোষ জঙ্গলমহলের সবকটি বিধানসভা সিটে বিজেপিকে জেতানোর আহ্বান করেন। এদিন গোপীবল্লভপুরে আমরা কজন পুজো কমিটি জগদ্ধাত্রী পুজো পরিদর্শন কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুণাল হেমব্রম, বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতি প্রমুখ। আমরা এখানে নকশাল দেখেছি, খেসিয়াল দেখেছি, সিপিএম কংগ্রেস টিএমসি দেখে নিয়েছি, একটা গামছা পরে এক দুটো মুড়ি খেয়ে বাঁচি, তার কথা মতামত করব না। জঙ্গলমহলের নেতা গিয়ে বাংলা রাজত্ব করবে, ঝাড়গ্রাম থেকে ভবানী গিরির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.